আমার হাজব্যান্ড, ও খুবই হেল্প করছে, সেও আছে। তো দুজনের এই আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যেই আসলে আমার কাজের ব্যস্ততাটা বাড়িয়ে দেওয়া। শুধু আমার কোনো পোস্ট না, যে কোনো কোনো পোস্টে পজিটিভ কমেন্ট দেওয়ার চেষ্টা করবেন। নতুন স্বামী পূর্ণিমার চেয়ে পূর্ণিমার মেয়েকে বেশি ভালোবাসে, এমনটি পূর্ণিমা নিজে জানিয়েছেন। অবশেষে নতুন স্বামী ও মেয়ের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন ঢাকা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। পূর্ণিমা এও জানান তার শ্বশুরবাড়ির সবাই তার মেয়েকে খুব ভালোভাবে মেনে নিয়েছে। স্বামীর কোন বিষয়টি দেখে পূর্ণিমার ভালো লেগেছে এ বিষয়ে পূর্ণিমা বলেন, তার ব্যবহার, আন্তরিকতা, অনেক যত্নশীল, এসব বিষয়ে বেশি ভালো লাগে। সবচেয়ে বড় ব্যাপার, আমার মেয়ের প্রতি তার আবেগ বেশি, যা আমাকে দারুণভাবে আকর্ষণ করে। একটা মেয়ে যখন বাচ্চা সহ আবার বিয়ে করে তখন মেয়েটি তার সঙ্গে কী হবে সেটা নিয়ে ভাবে না, তার বাচ্চার সঙ্গে তার স্বামীর ব্যবহার কেমন হবে সেটা নিয়ে বেশি চিন্তা করে। আমিও সেই চিন্তাটাই করেছি, কিন্তু তাকে দেখেছি আমার চেয়েও আমার বাচ্চাকে বেশি আগলে রাখে। বাচ্চা নিয়ে তার এক্সাইটমেন্ট আমার থেকেও বেশি, যা আমাকে দারুণভাবে আলোড়িত করে, বাচ্চাকে খুব আদর করে। তাছাড়া আমার শ্বশুর শাশুড়ি সহ বাসার সবাই আমার বাচ্চাকে বেশি ভালোবাসে। বিয়েতে দুই পরিবারের সবাই অনেক খুশি জানিয়ে পূর্ণিমা বলেন, দুই পরিবারের ইচ্ছেতেই তো বিয়েটা হলো, সবাই খুশি। আমার মেয়ে সহ সবাইকে শ্বশুরবাড়ির লোকজন গ্রহণ করে নিয়েছেন, খুবই আদর করছে। আমার মাও সবাইকে সুন্দরভাবে গ্রহণ করে নিয়েছেন। নতুন সংসার নিয়ে পূর্ণিমা বলেন, বিয়ে করেছি, কিছুটা তো অন্যরকম লাগবেই, নতুন করে সব কিছু ভাবতে হচ্ছে, গুছাতে হচ্ছে। তবে আমি বলবো না যে আমার সব কিছু সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে বা মানিয়ে নিচ্ছি। বিয়ের পর মনে হচ্ছিল সব কিছুই প্রস্তুত ছিল আর সবাই ব্যাপারটাকে ভালোভাবে গ্রহণ করেছেন। পূর্ণিমা বলেন, এক বছর আগে আমাদের সিদ্ধান্ত হয়, আমাদের পছন্দের ব্যাপারটা দুই পরিবারে জানানোর পর বিয়েটা হয়ে গেল। গত রোজার মধ্যে দুই পরিবারে আমাদের সম্পর্কের বিষয়টা জানতে পারে। দুই পরিবারের দুই বোনকে প্রথমে আমরা জানাই, এরপর তারা পরিবারের কর্তাদেরকে জানান। রোজার মধ্যে আমাদের দুজনের দুজনার বাসায় যাওয়া আসা হয়। এরপর দুই পরিবার থেকে বলা হলো, দেরি করো না, বিয়ে করে ফেলো, 15 থেকে 20 দিনের প্রস্তুতি নিয়েই আমরা বিয়েটা করেছি।